চোপারানি রানি গড়গড়ানি এক পা দুধে তিন পা পানি ঠিক আছে চোপার ভিডিওটা দেখলাম সকালটা সুন্দর সুন্দর একটা ফুল টুল দেখিয়ে শুরু করলো সবকিছু সুন্দরভাবে শুরু করলো তারপর চোপার মা মেয়ের ড্রেস হ্যাঁ যদি একরকম সাইজ হেল থাকে ড্রেস পরতেই পারে তাও একটু কেমন জানি একটু শাড়ি টেলে ঠিক আছে কিন্তু চুড়িদার বা কুর্তি যখন এবং মেয়ে পয়েন্ট করে দিচ্ছে এই মেয়েটা আমার আমার ড্রেস পরেছে তো একটু এটা একটু অবাক লাগলো তারপর যেই ফ্ল্যাট নিয়ে চারিদিকে নিয়ে চারিদিকে এত হই চ সেই ফ্ল্যাটে চোপা অনেক দিন পরে গেল এতদিন আর যাই নাই নিজেই ঘরে ঢুকে বলল ঘরটা গন্ধ গন্ধ লাগছে আচ্ছা যাওয়ার আগে মাঝখানে একটুখানি ঘুরে গেল ফার্নিচারের দোকান কিছুদিন আগে চোপা বলেছিল চোপা খাট টাট কেনার পয়সা নেই আলমারি কেনার পয়সা নেই মানে এখন আর কিছু কেনার মতো পয়সা নেই এরকম করে বলছিল তো সেই দোকানে গেল পয়সা না থাকলে এখন আমাদের এই মাসের পেমেন্ট কিন্তু হয় নাই আমাদের পেমেন্টটা একুশ তারিখের পরে হয় মানে বাইশ তেইশ চব্বিশ এরকম হয় বা একটু দেরিতে তেইশ চব্বিশের মতো হয় তাহলে চোপা ওই দোকানে গেল কেন ওর তো কেনার মতো এখন টাকা নেই কারণ ততটাই খরচ করুক না কেন একদম পুরো নিঃস্ব নিজেকে করে ফেলেনি আচ্ছা চোপা ওইখানে গেছিলো একটু আলনা টানা দেখার জন্য আলনাটা নেই বিক্রি হয়ে গেছে এবং একটা হয়তো আলমিরা দেখলাম আজকে ঘরে কাঠের আলমারি আলমিরা ওটা হয়তো ওই দোকান থেকে কিনেছিল বা আজকে কিনেছে হোক আজকে ঢোকাটা আলমারিটা দোকান দেখায়নি তো ও যদি না আসে ঘরে তাহলে আলমারিটা কি আগেই ঢুকিয়েছিল বোধ হয় বা আজকে ঢুকিয়েছে ঠিক আছে তো আলমারি ঢোকালো তারপরে চোপা বললো একটা কথা যে শোকেস ড্রেসিং টেবিল এগুলি কেনার কথা আমি এখন ভাবছি না পরে ভাববে হ্যাঁ মোটামুটি সুসজ্জিত একটা ফ্ল্যাট ওরা ও নেবে চোপা বাপের বাড়িতে দুটো সোফা কেনা হয়েছিল হঠাৎ করে একদিন ওর ঠাম্মি দেখলো ওই ঈদের আগে একজন যাচ্ছিলো ঈদের কিছু জিনিস টিনিস কিনতে এই নতুন কাপড় কাপড়টাপড় একদম সস্তা বোধহয় এক হাজার টাকা দিয়ে বোধ দুটো সোফা নিয়েছিলো এত সস্তা সোফা পাওয়া যায় ভাবাই যায় না এক হাজার টাকা সুন্দর সোফা তো সেই এক হাজার টাকা দিয়ে সোফাটার মধ্যে একটা সোফা সো ও নিয়ে এসে চলে এসছে এনেছে রাস্তা থেকে আজকে দেখলাম এক কী কিনলো ওই ব্যাম্বু প্ল্যান্ট ওর খুব শখ ছিল ব্যাম্বু প্ল্যান্টগুলি আর ওই খাট তারপরে ওর যেই আলমারিতে ছোটো আলমারি এটা বলবো ছোটো আলমারি এটা নিয়ে আসলো সব কিছু নিয়ে আসলো তাই তো হ্যাঁ মাস্কটা আনিনি কারণ যেহেতু এখন থাকছে না জাস্ট রাখছে কারণ বেডশিট পিলো কিছুই আনিনি ঘরের লাইট নিয়ে এসেছে লাইট নিজেই লাগালো দেখলাম বেশ ভালোই লাইট নেট লাগাতে পারে মানে এই কাজগুলি পারে লাইট লাগাতে কিন্তু অনেক মেয়েরা শেপ পায় না কিন্তু ওইটা সেব পেয়েছে মানে লাইট লাগাতে পেরেছে এবং লাগিয়েছো তারপর আবার রান্নাঘরে গিয়ে বললো এখানে আমার ভিডিও করতে লাগবে মেইন কারণ তো ওইটাই মা যদি এখন ব্লক করছে বাবা ব্লক করছে এক কিচেন থেকে তো তিনটা ব্লক চলতে পারবে না না তাই ওই কিচেনে রান্না টান্না করা দেখাতে পারবে এখন এইখান থেকে এই ব্লক শুরু করে বা ও ঘুম থেকে দেরিতে ওঠে এগারোটা বারোটার সময় ঘুমতে ততক্ষণে ওর মার রান্না মতো হয়ে যায় তো এই বাড়িতে ওপা যদি দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠে রান্না বসায় লোককে তো ঘড়ি দেখবে না কটার সময় বসিয়েছে বা কটার সময় রান্না শুরু করেছে ও আরামসে রান্নাটা করতে পারবে তো বললো এখান থেকে রান্নার ইয়ে করতে ব্লক করতে ও এখানে ভিডিও করতে সুবিধা হবে এটা ভালো লেগেছে করতে তারপর সুন্দর করে গাছটা রাখলো মানিপ্যান গ্লাসটা কিন্তু মাছটাও আনেনি কারণ মাছটা তো মাছকে তো খাওয়ার দিতে লাগে দুইবেলা আজ যেরকম মানে ও জাস্ট এখন একটু একটু করে ঘরটা গোছাচ্ছে এখনও কিন্তু আশ্চর্য কথা এক তারিখ দু তারিখ ঘর ভাড়া হয়ে গেল কালকে বিশ তারিখ মানে মোটামুটি একটা মাস ঘরটা শুধু রাখার জন্যই রাখা হলো হুম সাধারণত মানুষ ফ্ল্যাট ভাড়া যখন নেয় একদম নেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে এটা কমন থিং কারণ এতদিন তো ম্যাক্সিমাম সাত দিন সাত দিন মানে ফ্ল্যাট ভাড়া এক থেকে সাত আট তারিখে চলে আসে সেখানে কালকে বিশ তারিখ এখন পর্যন্ত ওর আসার কোনো লক্ষণ নেই কারণ এখনও বেডশিট আনেনি পিলো আনবে হুম তারপর যখন আলমারিটা খুলে দেখাচ্ছিল ওটা কথা বললো এখানে আমাদের পরিবারের সবার কাপড় হয়ে যাবে যে বড় একটা আলমারি যেই আরে কাপড় চোপ্পা কেনে তোমাদের মনে হয় ওই একটা আলমারিতে চোপ্পার পরিবারের সবার কাপড় হয়ে যাবে এখানে পরিবার বলছো কি মেন করলো আমাদের পরিবারের সবার কাপড় হয়ে যাবে তো হোয়াট ডু মিন পরিবার এটা বুঝলাম না চোপ্পা এখানে চোপ্পার ছেলে নিয়ে থাকবে তাই তো ওর মা ওর ঠাম্মি ওরা আসলো পার্ট টাইমে আসবে ফুল টাইম আসলো বলতো মা আর ঠা আমার আর ঠাম্মির কাপড় বা আমার আর আমার ছেলের কাপড় কিন্তু ও বলল আমাদের পরিবারের সবার কাপড় হয়ে যাবে এই কথাটা বুঝলাম না যে পরিবারের মেম্বার্সগুলির নাম বলে দিলে হতো কারণ মা নিশ্চয়ই ওই বাইডারে চলে আসবে না বৌদি নিশ্চয়ই বাইরে হয়ে চলে আসবে না ঠাম্মি হয়তো আসলেও আপডাউনে থাকবে প্লাস ঠাম্মির একটা নইডা নইডাতে একটা অবস্থান আছে সেই অবস্থানে নিশ্চয়ই ঠাম্মি দূরে ফেলে দেবে না সেখানেও ঠাম্মি থাকবে সেখানেও ঠাম্মি যাবে তাহলে পরিবার বলতে কি মিন করলো এটা তোমরা একটু আমাকে বলো তো হ্যাঁ আমাদের পরিবার সাপার কাপড় হয়ে যাবে আচ্ছা সব কিছু আনলো ঠাকুরের সিংহাসনটা আনলো না সিংহাসনটাতে ওই বাড়ির তো আমরা দেখতে পাচ্ছি না অনেক দিন হয়ে গেছে ঠিক আছে চোপার বাড়ির ঘরগুলি যখনই দেখায় আমি ভালো করে দেখি টাকাই তো ঠিক আছে যে যেদিন গৃহপ্রবেশ এই দিন গৃহপ্রবেশের দিন ঠাকুর নিয়ে ঘরে লাগে সিংহাসনটা আগে একটা জায়গাতে মুছে টুছে রেখে দিল তারপর যেহেতু একটা একটা ঠেলা করে এনেছে সিংহাসনটা ভারী তো ওটা টোটো করে না এনে সিংহাসনটা রেখে দিতে পারতো উইথ অল গডস যে গডসগুলি কিনেছে না বসালো না জাস্ট রেখে দিলো গোছালো তারপর নয় গৃহ আর গৃহপ্রবেশের সময় আমরা নারায়ণ পুজো করি তাই না আর চোপা এখানে রামকৃষ্ণ শারদমার একটা এসে কিনেছে ফটো তো এগুলি সিংহাসনে সাজানো যায় আমরাও যখন আমাদের মন্দিরগুলি কিনি মানে যেটা আমরা বলি বাংলাতে সিংহাসন আমি বারবার মন্দির বলি কারণ এখানে না সিংহাসনকে মন্দির বলা হয় তো আমার মুখ দিয়ে মন্দিরটা চলে আসে ঠিক আছে তো যখন সিংহাসনটা কিনি কিনে কিন্তু আমরা ঘরে রেখে দিই ঠাকুর হয়তো আমরা দিন দেখে বসাই বা গৃহ পুজো করি যেরকম আমি আমার ঘরে লক্ষ্মী প্রথম যে যখন বিয়ের পরে বসেছিলাম দোল পূর্ণিমাতে বসেছিলাম কিন্তু সিংহাসন বা লক্ষ্মীর মূর্তি লক্ষ্মীর ঘট আমপল্লব কিনে আমি ওই সিংহাসনে রেখে দিয়েছিলাম পরে দোল পূর্ণিমা দিন পুরোহিত ডেকে এনে পুজো দিয়ে তারপর থেকে রেগুলারলি ঠাকুর দেওয়া শুরু করেছি তা চোপা সিংহাসনটা নিয়ে আসতে পারতো নিশ্চয়ই সিংহাসনটাতে ওইখানে ঠাকুর নাকি সিংহাসনটা আগে এনে রেখেছে এটা আমরা দেখলাম না হুম কারণ সিংহাসনটা আমি খুঁজেছি পাচ্ছি না নাকি গৃহপ্রবেশ বলে কোনো জিনিস আমাদেরকে দেখানো হবে তো সেই দিনটাতে আমরা দেখতে পাবো যে সিংহাসন ওই ঠাকুর আছে তবে হ্যাঁ সময়ের কথা সময়ই বলবে চোপটা আমরা রেখেছি কারণ বিশ দিন হয়ে গেল এখনো চোপা খার মানে মোটামুটি একটা মাস চোপা যেই আট হাজার টাকা ভাড়াটা দিয়েছে সেটা দিল এক মাসের ভাড়াটা দিল কারণ এক মাস ধরো জিনিস আনেও না কেনেও না আমরা যখন আমি পুনেতে ঘর শিফট করেছিলাম হোটেল থেকে ডাইরেক্ট ভাড়া বাড়িতে গেছিলাম যদিও আমার মালিক আমাকে ফার্নিচার সব দিয়েছে বা স্টিল কিছু জিনিস কিনতে লেগেছিল আমরা কিন্তু মোটামুটি এক রাত্রি কিনেছি নেক্সট দিন কিছু অল্প স্বল্প কিনেছি মানে বলে দিয়েছি কোন দোকানে গিয়ে দোকানদার নিজে এসে দিয়ে গেছে ঘরে তো দুদিনের মধ্যেই মোটামুটি করেছি এই লং জার্নি বিশ দিন এটা এটা কখনো হয় যখন ঠিক আছে ঘরে মানুষ চলে যায় যে আমি আমার ঘরে চলে আসলাম তারপর আমি আজকে আলনা কিনবো কালকে একটা ঝাড়ু কিনবো পরশু একটা মপ কিনবো ওই কেনা তো সারা জীবন চলবে ওই কেনা সারা জীবন চলবে আজকে আমি এই টিভি টিভি কালকে হ্যাঁ ওর খাট হয়ে গেছে গ্যাস সিলিন্ডার চলে এসেছে গ্যাস ওভেন আছে মেন কি লাগে আমাদের বিছানা রান্নার আয়োজন ঠাকুর আর একটা কাপড় রাখার জায়গা সেটাই তো লাগে তো মোটামুটি সব কিছু হয়ে গেছে আজকে বিশ দিন হয়ে গেল চোপার এখনও যাওয়ার সময় হলো না রথ উল্টো রথ ওইগুলি একটা বিশেষ দিন এবং খুবই ভালো দিন এই দিনগুলি কিন্তু পাওয়া আর এর মধ্যে আর নেই এর মধ্যে আর নেই শ্রাবণ মাসে কিন্তু হরি শয়ন চলে যাচ্ছে শ্রাবণ মাস তো শুরুই হয়ে গেছে হুম যদিও অনেক পুরোহিতরা বলে গৃহপ্রবেশে শ্রাবণ মাস নেই কিন্তু সত্যনারায়ণ পুজোটায় কিন্তু মেইন পুজো হয় গৃহপ্রবেশে চোপা যদি ঘর না পেত তাহলে আলাদা কথা ছিল ঠিক আছে যে ঘর পায়নি কি করে যাবে তার জন্য ঘর পাওয়া হয়ে গেল এবং দুটো খুব ভালো শুভ দিন ছিল এবং মোটামুটি সব জিনিস থাকার মতো হয়ে গেছিলো কারণ গ্যাস ওভেন গ্যাস সিলিন্ডার এবং খাট খাটটা ওর ছিলই প্লাস টিভি ফ্রিজ লাস ওই ছোটো আলমারি হুম এগুলি তো বাড়িতেই ছিল চাইলেই ও সাত তারিখের মধ্যে বা রথ বা উল্টো রথের মধ্যে পুরোপুরিভাবে ঢুকতে পারতো কিন্তু কি কারণে ঢুকলো না তাহলে এই দিনগুলি থাকা সত্ত্বেও গৃহপ্রবেশটা কেন হলো না কি কারণে হলো না এটা কিন্তু খুব একটা অসুবি কারণ তোমরা বলবে যে ওর বাপি ছোটো পাইনি যারা ওরও কথা বলে বাপি ছোট ছুটি পায়নি এটা কি খুব মানে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য কথাবার্তা বাপি তিন দিন দিন ছিল বা এমনি ছুটি নিয়ে থাকতে পারে আর এই দুটো দিনে একদিনও ছুটি নিয়ে আসতে পারলো না বা হাফ ডে তো করতে পারলো না নিশ্চয়ই পারত নিশ্চয়ই পারতো প্রত্যেকটা জিনিস রেডি হয়ে গেছে খাট আলমারি সব রেডি ছিল তা সত্ত্বেও এই দুটো দিন কেন মানে করলো না পাবলিককে আই ওয়াশ করার জন্য নাকি যে হ্যাঁ পাবলিকভাবে ও আচ্ছা ঘর তো নিয়েছে ঘর তো নিয়েছে যাবে তো তোমরা এমন করছো কেন যাবে তো হ্যাঁ যাবে তো যাবে তো কিন্তু কেন হোয়াই ডিলে আর তো ডিলে যদি করবে তাহলে কেন এত তাড়াতাড়ি ফ্ল্যাট নিলাম বলে এই বড়ো মাপে একটা ব্যানার ক্যাপশন দিয়ে এই জিনিস সেই জিনিস মানে যেই প্ল্যানটা করেছিল ওই ফ্ল্যাট নিয়ে নিয়ে রেগুলার ভিডিও দেওয়া এই হোয়াইটিতে ঝড় ওঠার জন্য সেটা করতে পারলো না তাহলে কন্টিনিউসলি ওই আলমারি নিয়ে আসলো হলে একদিন আলমারি আনলো একদিন খাট আনলো এরকম করে করে অত ধীরে ধীরে সেই ভিউজটা কামালো হলে সেই কামানোটা অপোনেন্ট যারা ভিডিও করে ওরা বন্ধ করে দিল। তার জন্যই ওটা করতে পারিনি মানে জুলাই মাসটা পুরোটাই ওটা কন্টিনিউ করলো কিন্তু মাঝখানে ব্যারিকেড দিয়ে দিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক আছে সেটাই হচ্ছে চোপা সবচেয়ে বড় কথা এবার আসছি কে ডিস্ট্রিবিটার মুখটা একদম গামলার মতো বড় একটা গামলার মতো গামলাটা হা করে আকাশে দিয়ে তাকিয়ে থাকে তোমার মুখে গামলা টিং এই শব্দগুলি অন্য রকমই জানো তো তো বলছি যখন ও তোমাকে নিয়ে কিছু বলে না না প্রদীপ তুমিও আর ওকে নিয়ে কিছু বলো না তুই বলে আমি ওকে কিছু বলেছি ডিষ্টিবির মুখটা বড় বললেই পারতে গামলার মতো হ্যাঁ আমরাও জানি ডিস মুখ গামলার মতো এরকমই হয় এরকম হয় মালসা বলতে পারতে এটা অনেকটা গামলা না অনেকটা মালসার মতো পুজোর মালসা যেরকম হয় সেরকম হয় সেটা না বলে তুমি ডিস মুখটা গামলার মতো বলে খোঁচাটা কাকে দিলে কেন তুমি না বলেছো কন্ট্রোভার্সি থেকে দূরে থাকবে কন্ট্রোভার্সি করবে না ঠাকুরের কন্ট্রোার্সিতে দূরে কন্ট্রোভার্সিটা আনার কোনো মানে আছে কি মনে হয় না তাই না কন্ট্রোভার্সিটা তুমি দূর রাখলেই পারো আর দৃষ্টিবিটা আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকে হুম তো আকাশের দিকে তাকিয়ে সব গামলারা কিন্তু দিকে তাকিয়ে থাকে না কিছু কিছু গামলাতে তরকারি রান্না করে আমরা কিন্তু তরকারি রেখে দিই কিছু কিছু গামলা এমন করে হয়তো তাকিয়ে থাকে অন্যদিকে সব গামলা তাকায় না তো গামলা টিন এই কথাগুলি তুমি তোমার মুখে না শুনতে পারলেই ভালো লাগে যখন তোমাকেও খোঁচাচ্ছে না প্রদীপ না হয় তুমি নাই বা খোঁচালে আমরা তো আছি খোঁচানোর জন্য একটা ব্লগার দেখবে প্রিয়া বলো মন্দিরা বলো ওরা যদি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেয় না কন্ট্রোভার্সি কোনো মানে কথাবার্তা কোনো ভিডিও দেয় ওরা কিন্তু বিশেষ করে মন্দিরা ভিডিওটা রাখে না ডিলিট করে দেয় আর প্রিয়াও কিন্তু ব্লগিং চ্যানেলে দেয় না তাই আমারও মনে হয় তোমার কোনো কন্ট্রোভার্সি কথা যে বলুক তুমি নাই বা করলে সুন্দর দীঘাতে ঘুরে এসেছো সুন্দর বেরিয়েছো সুন্দর কতগুলি ড্রেস পেয়ে পেয়েছো মাস তোমার মাসটা সত্যি খুব সুন্দর হয়েছে কাকুকে মিস করেছো সব কিছু মিলে আবারও একটা ভালো ভিডিও ছিল কালকের হুম কাকু চলে যাচ্ছে কাকুকে নামিয়ে দিলে তোমার চলে গেলে পুরোটাই একটা দারুণ একটা ব্যাপার ছিল তাই সেগুলি থেকে না কন্ট্রভার্সিটা নাই না যদি তুমি বলেছো অনেক কথা শুনতে পাচ্ছি কন্ট্রভার্সি অনেক কিছু হচ্ছে কিছু উত্তর দিচ্ছে না এই মান কি বাতের এই না বললো তোমার ভিডিও চলবে লোক ভিডিও দেখছে তো কি চোপা বললো কি চোপা বললো না হুম সেটা না করে সেই ভিডিওগুলি তোমাকে রিভাইস না দিয়ে বা রিভিউ না দিয়ে তুমি তোমার মতো ভিডিও করতে থাকো হ্যাঁ সে যাই হোক না কেন পাঁচ বছর তোমার স্ত্রী ছিল তাকে না হয় গামলা বা টিন বলবে না আমি তো ওকে বলিনি কিন্তু গামলা ওর শব্দটা বলার সময় তোমার ঠোঁটের কোণে এক চিলতি হাসি চলে এসেছিল ঠিক আছে যে হাসিটা তুমি একটুখানি হালকা স্মাইল চলে এসেছিল তুমি হয়তো গামলা শব্দটা জেনে শুনে বলেছ হয়তো না জেনে বলেছো মুখের সময় আর সময় মাথাতে ওটা ক্র্যাক করেছে গামলা কাকে ডাকা হয় তাই তো এই মুখে হাসি চলে এসেছে তাই এই জায়গাগুলি একটু অ্যাভয়েড করলেও হয় ছেলে আছে ছেলে কেনে খেলছো ওই সোলার ওই যেটা দেখালে ঘুরছে ওই জিনিসটা খুব সুন্দর এই জিনিসগুলি দেখানো ড্রেস দেখানো ঘুরতে যাওয়া ছেলের বন্ধু ছেলেকে বলেছে মোবাইল বেশি নিতে না এই মেসেজগুলি খুব ভালো কিন্তু সাথে এই ধরনের কন্ট্রোভার্সিটা না না দিলেই ভালো লাগবে বড় বড়ো ব্লগাররা কিন্তু কন্ট্রোভার্সি করে না আশা করব। তুমি ওই গামলা টিন লাইনগুলি বলবে না একটু একটু উপদেশ দিলাম উপদেশটা নেওয়া বা না নেওয়াটা তোমার উপরে জানো তো এই অনেকেই তোমাকে বলবে বলো 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 তুমি যদি না বলো না অনেকের কাছে ভালোই থাকতে পারবে এবং তখন লোকে বলবে যে ও তো কিছু বলেনি তুমি তাহলে কেন বলছো হুম চোপা কিন্তু কিছু বলেন তোমাকে নিয়ে কোনো শব্দই বলে না তো সেখানে তুমি না বললেই ভালো তাই না তোমার তো এমনিতেই ফ্যান ফুলিং তুমি না বললেই পারো তাই না এই কথাগুলি জন্যই বললাম যে বলো না পাঁচ বছর যাকে নিয়ে সংসার করেছো সে তোমার সন্তানের মা সন্তানের জন্য হলো তাকে নিয়ে বাজে কথার আগে বলার আগে একবার ভাববে ঠিক আছে চলো বাই